আসসালামু আলাইকুম। আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি। অফিসে আজ আমরা দেখব কিভাবে ফন্ট সেট আপ করা যায়। তাহলে আমি ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। এখন এখানে যে অপশনগুলো আছে টাইটেল বারে, সেটা আমরা হোমে ক্লিক করব। এই হোমে এখন আপনার চারটা অপশন আছে, এর মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। তো আমরা ফন্টে কাজ করব। ফন্টে কাজ করার পরে এখানে আমরা এই ফন্টগুলো বিভিন্নভাবে চেঞ্জ করতে পারব। এখানে যদি আমরা যেটাই চেঞ্জ করতে চাই সিলেক্ট করি, এখানে ফন্ট অনেক ফন্ট আছে। আপনি ইচ্ছা করলে আপনি আপনার মতো করে যে ফন্ট দিতে চান সেই ফন্টটি ব্যবহার করতে পারবেন। আমি এরিয়াল দিলাম, এটা ফন্ট। ফন্টের পরে আপনার এই ফন্টটার সাইজ কত নেবেন, সাইজ বাড়াতে পারবেন, সাইজ কমাতে পারবেন। এখানে আপনার এটা হলো গ্রো ফন্ট, এটা আপনি ইচ্ছা করলে বাড়াতে ক্লিক করবেন, দেখুন বেড়ে যাবে, এবং এটা কমাতে চাইলে কমাতে পারবেন। এছাড়াও ক্লিপ কিবোর্ডের সাইজে আপনার কন্ট্রোল চেপে ধরে যদি এই ব্র্যাকেট অপশন এখানে ক্লিক করেন তাহলে কমবে এবং ফার্স্ট ব্র্যাকেট প্লাস বাড়বে। এটা গেল। এটা ইচ্ছা করলে আপনি আবার বোল্ড করতে পারেন, আবার ইটালিক, আবার আন্ডারলাইন করতে পারবেন। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব অপশনগুলো আছে। এর মধ্যে আপনি ইচ্ছা করলে আবার ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কালার সেই কালারই এখানে ব্যবহার করতে পারবেন। কালার গেল। এরপর আপনি যদি ইচ্ছা করেন আপনি এটাকে হাইলাইটস করবেন, তাহলে হাইলাইটস করতে পারবেন। এভাবে আমরা ফন্টকে বিভিন্ন ধরনের লুকে ব্যবহার করতে পারি। আবার কালার, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এখানে আবার অপশন আছে, আপনি এটা লেফটে রাখবেন না রাইটে রাখবেন নাকি সেন্টার রাখবেন, সেটাও চুজ করতে পারবেন। এখানে আরও অপশন হলো আপনার এই স্পেসটা, আপনি স্পেস কি এক স্পেস, দুই স্পেস, দেড় স্পেস, তিন স্পেস, যেটা ইচ্ছা সেটা রাখতে পারবেন। এখানে আপনার হলো আরও কালার আছে, যেটা হলো আপনি এটা সাধারণত টেক্সটে ব্যবহার করা হয়, এটা টেক্সট থাকলে টেক্সট ব্যবহার করবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্টের সিস্টেম দেখানো হলো, আপনারা এটা ভালোভাবে দেখবেন। এই হোম বটমে যে সমস্ত অপশনগুলো আছে সেগুলো আপনাদের ফন্টের বিভিন্ন ধরনের কার্যকলাপ ব্যবহার করা হয়ে থাকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।